হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। সম্পাস ব্ল্যাকের নতুন বিষয়ে অনেক অনেক স্বাগত। আমি এখন আসলাম বাড়িতে মোমো নিয়ে। আর ওরা ওখানে গুল মিটিং করছে, আমার বাবা মা বোনও সবাই বসে গল্প করছে আর আমাকে কী কী সব বলছে দেখাচ্ছি। এই যে হ্যাঁ, সবাই বসে আছে। আমাকে বলে চিনতে হবে, আমাকে চিনতে পারো নি? খিদে পাইছে, খাবো এখন আমি মোমো। মোমোটা মনে মনে হচ্ছে কম সেদ্ধ, কম সেদ্ধ না? ভালো লাগছে মোমোটা খাইছে যে? খেতে বসি বললাম সবাই মিলে। আমরা কত কিছু রান্না করছে আজকে আমার মা, কত কিছু দিয়ে, কাঁঠাল, শুটকি মাছ, চচ্চড়ি, কত কিছু, পাঁচটা না ছয়টা পদ করছে। আমি খেয়ে যাচ্ছি, খাই যাচ্ছি, আর শেষ হচ্ছে না। বাবা বাবা বসে কেমনে দেখ, ঠিক আছে আমাকে দেখাবি না, আমাকে দেখাবি না, ও খাচ্ছে ওকে না করছে দেখা দেখাবো না। তো কি হয়েছে রে তোকে, বেশি বেশি করতেছিস, সেলিব্রিটি হয়ে গেছিস, নিজেকে সেলিব্রিটি ভাবতেছিস। আমি ভাইরাল ভাইরাল তোকে তো আমি ভাইরাল করতেছি। তো চলো খেয়ে নেন। যে এটা দিদা 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 বিস্কুট খাচ্ছে, যে দিদার নাতি। হ্যাঁ, এই যে নাতি দিদা হয়ে গেছে ওর জন্য। এটা দিদা, বলো দিদা, বলো দিদা, দিদা বলো তো, বলো দিদা বলো। এই যে এটা আমাদের নাতি, ঠিক আছে, বলো দিদা। আর এটা আমার হচ্ছে পিসি, ও আমি পিসি তো। এই যে এটা দিদা, হ্যাঁ এটা দিদা, কিন্তু দিদা বলবা যেখানে দেখবো ওখানে বলবা দিদা। বলো হ্যালো ফ্রেন্ডস, ওই যে বলো হ্যালো ফ্রেন্ডস। সকাল সকাল ঘুম থেকে উঠলাম আর আমার নাতি এসছে আমার সাথে দেখা করতে, ওর জন্য আমরা খেলছি এখন। বলো ওই যে হ্যালো করে দাও তো, ওই যে কে 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 দেখো, হ্যালো করে দাও, বলো হাই কাজুদা, বলো হাই, বলো এদিকে তাকাও, হাই করো, হাই বলো, হাই বলো, হাই বরফ খাবো। সেই ছোটবেলার অবন্তিকা, কি খাচ্ছিস বরফ? বরফ খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে। লালটা নিবি? হে আমরা বরফ খাবো, সেই ছোটবেলায় খাইতাম না? সময় মিলে বসে আমরা বরফ খাচ্ছি। ছোটবেলার সেই স্মৃতি, ছোটবেলা বরফ আসলে দৌড় বরফ খাবো, বরফ খাবো, গম দিয়ে তাল দিয়ে। কত বছর পরে খাইলি বল? অনেক বছর, অনেক বছর পরে খেলাম গম দিয়ে। কোটা বরফ খেয়ে চলে আসলাম শশা খেতে, মা শশা নিয়ে আসলো। ও মা চাটনি নাই? টকটক হলে ভাল লাগে। বিকেলে বিকেল তো না, রাত্রেবেলা সবাই মিলে বেরিয়েছি, মা জিঠি মিটি সবাই মিলে একটু দোকানে আসলাম, ওরা জিনিস কিনছে, আমরা যাচ্ছি এখান থেকে আইসক্রিম নিতে। আমি আর বোন, অন্ধকার, লাইট নেই ওর জন্য অন্ধকার। চলে আসলাম বাড়িতে, নিয়ে এসেছি হচ্ছে পাঁপড়, কুরকুরে, আর এটা হচ্ছে মিশালি টেস্টি চুলটা বেড়ে এখন মিশে। আমি অনেক দেরি করে স্নান করছি আজকে। অনেকদিন পরে আজকে ললিপপ খাচ্ছি, ললিপপ আমার ভালো লাগে। ঠিক আছে, অনেকদিন খাওয়া, আজকে দোকানে গেলাম ললিপপ সামনে, বললাম ভুল ললিপপ নিয়ে ভালো লাগে।
হচ্ছে ভাত খাবো। আমি শুয়ে শুয়ে মোবাইল দেখছিলাম, তো এখন দেখবো ভাত খেতে, মা ভাত বেড়ে ডাকতেছে, তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়। আজকে মা চিকেন রান্না করেছিল, দুপুরে তো আর ভিডিও করিনি, তো চিকেন দিয়ে এখন আবার ভাত খাবো। দুপুরে একবার খেয়েছি, এখন আমরা খাবো, তো চলুন খেয়ে নিই। আর আজকে আমরা হচ্ছে বাইরে শুয়েছিলাম যে পাপড় নিয়ে আসছিলাম, যে পাপড়টা খাওয়াই না, তো এখন ভাত দিয়ে খাবো পাপড়টা, এই করে খাওয়াই। ভাত বাইরে রেখে দিছি আমার মা। এখন বাজে হচ্ছে সকাল 8:45, আর আমি একটুখানি আগে ঘুম থেকে উঠলাম, তো এখন রেডি হব কাজে যাওয়ার জন্য। তো সব কিছু নিয়ে নিয়েছি যা যা নিয়ে যাওয়ার, আমি মানে ওখানে যা যা নিয়ে যাব, তো সব কিছু মানে নেওয়া হয়ে গেছে। এখন আমি যাব হচ্ছে একটু জমিতে, বাড়িতে আসলে ভাবি জমিতে যাব, আর জমিতে যাওয়াই হয় না, শশা জমিতে যাব, শশা উঠাবো। তো কালকে সারাদিন বাড়িতেই ছিলাম, তবুও যে যাব জমিতে ওই টাইমটুকু পাইনি, তো ভাবলাম যে এখনই যাই সকালবেলা, গিয়ে কয়েকটা শশা নিয়ে এসে নিয়ে যাবো। আর জমিতে ভাবি জমিতে গিয়ে একটু ভিডিও ভিডিও করবো, কিন্তু টাইমই পাই না, তো চলো এখন যাই আমাদের শশা জমিতে, এই কয়েকটা শশা নিয়ে আসি। চলে আসলাম জমিতে, আর চারপাশটা এত সুন্দর, তবুও আমি মানে এসে যে একটু ভিডিও ভিডিও করবো, সারাদিন ঘুমিয়ে ঘুমিয়ে আমার দিন কেটে যায় ছুটির দিন। আর ওখান থেকে যখন আসবো তখন ভেবে আসি যে জমিতে আসবো ভিডিও বানাবো, আর এখানে এসে সারাদিন ঘুমায় ঘুমায় দিন কাটিয়ে দিই, তাও আসি না। মোটরে জল শেষ, একটু উঠাই দিন তো, যান আমি আবার স্নান করবো। আমার বাবা হচ্ছে এগুলো ভুট্টা নিয়ে যাচ্ছে, আমাদের ভুট্টা ভুট্টা শেষ উঠাই, ঝিঙ্গা ছোট্ট ছোট্ট, তো এই যে ঝিঙ্গা, এটা আমি শশা নিবো, ঝিঙ্গা তো কিনে নিবো, শশাই তো খুঁজে পাবো না। আপনি যান মোটরে একটু জল উঠাই দিন, মোটরে জল নেই, শশাই শেষ, শশার এখন শেষের দিকে আমাদের। আমি আসলাম এত লেট করে বাড়িতে, কয়েকদিন আগে আসা উচিত ছিল। এটা একদমই কচি ছোট, এত ছোট চুচি নিব, এটা একদম কচি ছোট, ঠিক আছে এটা একটা নিয়ে নিই। শশা তো আমি খুঁজেই পাচ্ছি না, আমার তো মনে হচ্ছে না শশা বেশি আছে। তিতা করলা হয়ে গেছে আবার, তিতা করলা ওই যে ওইখানে একটা পেয়েছি, দাঁড়াও দাঁড়াও, এই যে একটা, আর কোথায়, আর তো দেখতে পাচ্ছি না, আছে একটু খুঁজতে হবে। আমি ভাবি ও মা ওরা কীভাবে এরকম করে নিচু হয়ে হয়ে শশা তোলে, বাপরে কি খাটনি লাগে, আমার একটুতেই কি খাটনি লাগছে বাবা, আমি তো শশা খুঁজেই পাচ্ছি না, এই কটা পেলাম তো শশাই খুঁজে পাচ্ছি না, হ্যাপসি গেলাম। এই যে কয়টা পেলাম, তো দেখি আর কয়েকটা নিবো, চলে যাবো বাড়িতে, আমি একদম আর পারছি না, আমি এখন কি আমার স্নান করতে হবে, রেডি হতে হবে, আর কালকে মাথা শ্যাম্পু করেছি, আজকে আবার মনে হতে পড়ছে, আজকে আর করবো না। এই যে কয়টা আমি তুললাম, এবার আমি যাচ্ছি বাড়ি, এখন যাবো কাজে। চারদিকটা কি সুন্দর, তাও আসি না, কি অবস্থা, তাও আসি না একটুখানি ঘুরতে টুরতে, বিকেলে কালকে ভালো আসবো, ঘুম থেকে উঠে খেয়ে দেয় আমার সময় নেই, সময় শেষ, শশা শেষ, শশা নেই এখন আর শেষের দিকে। এগুলো হচ্ছে জেঠুদের জমি, এটা এটা আর আমাদেরটা আছে ওইখানে, এবার আমাদের কম করেছে শশা, আগে এবার বেশি করছে। তখন যাচ্ছি বাড়ি সেতে কাজেতে, চলো ওমা টাটা, আর বুনু যাবে আমার সাথে মলে, ও বলে কি কিনবে কয়েকটা জিনিস, তো জন্য আমার সাথে মলে যাবে, চলো তাড়াতাড়ি যাই, টাইম নেই। চলো এই ভিডিওটাকে এখানে শেষ করে দিও, ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, টাটা বাই বাই।